ফুচকা খেয়ে জ্বর, পেট খারাপ, পেটের যন্ত্রণা, বমি ইত্যাদি উপসর্গ নিয়ে আক্রান্ত হলো প্রায় 47 জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর পাবনা পাড়ায়। সূত্রে জানা গেছে, স্থানীয় এক ফুচকা বিক্রেতার থেকে রামচন্দ্রপুর পাবনা পাড়ার বাসিন্দারা ফুচকা কিনে খায়। এরপর রাত থেকেই তাদের কারো কারো শরীর খারাপ হতে শুরু করে। গ্রামেই তারা চিকিৎসা করান, এমনকি রবিবার সকাল থেকে গ্রামে স্বাস্থ্যকর্মীরা পৌঁছান। সোমবার বিকেল থেকে একে একে বাচ্চা, বড়, সব বয়সী ছেলেমেয়েরা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হতে শুরু করে। বুধবার পর্যন্ত পাওয়া খবর, এখনো অনেকেই চিকিৎসাধীন। না, এখানে হসপিটালে এইমাত্র বিকেল ডিউটিতে দেখলাম 4-5 জন মানে একই সিমটমস নিয়ে ভর্তি হয়েছে। তো হিস্ট্রি নিয়ে দেখা গেল যে গতকালকে বা তার আগের দিন হবে হয়তো, যে ওরা এখানে ফুচকা খেয়েছে। ফুচকা খাওয়ার পরে ওদের পুরো এরিয়ার মধ্যে ওনাদের, ওরা যা বললো, যাতে 50-60 জনের মতো এইরকম মানে পেট খারাপ, পেট ব্যথা, জ্বর, বমি, তার মধ্যে বাচ্চা এবং মানে অ্যাডাল্ট পেশেন্ট সবই রয়েছে। ফুড পয়জনিং এর মতোই মনে হচ্ছে, যেহেতু সবারই একই হিস্ট্রি, ফুচকার জল থেকে বা ওই যাই হোক আনহাইজেনিক যে প্রিপারেশন ফুচকা সেটা থেকে ফুড পয়জনিং এর মতো। আপনার হসপিটালে এই মুহূর্তে কতজন আসছিল? আমার হসপিটালে প্রায় 4-5 জন আমার এই ডিউটি আসছে, এই তো আমি শুরু করে ভর্তি করে দিলাম 3টার থেকে মোটামুটি। স্যার আপনার নাম? ভাস্কর জ্যোতি সাহা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে, সবার পাশে। It's caught in the crossfire.